দেশ 24 শেষ করব সমুদ্র পাড়ের লাল কাঁকড়ার খবর দিয়ে। বিস্তীর্ণ বালুর বুকে লালের আস্তরণ, কখনো গুটি গুটি পায়ে ছুটে চলা, কখনো বা হারিয়ে যাওয়া চোখের নিমেষে। নান্দনিক এমন সৌন্দর্যের দেখা মিলবে কক্সবাজার সৈকতের বেশ কিছু জায়গায়, যেখানে লাল কাঁকড়ার ঝাঁক বাড়িয়ে দিয়েছে সমুদ্রের রূপ। বিশেষজ্ঞরা বলছেন, শুধু সৌন্দর্য বর্ধনই নয়, প্রকৃতির ভারসাম্য রক্ষায় অনন্য ভূমিকা রয়েছে এই লাল কাঁকড়ার। আরো জানাচ্ছেন এমদাদুল হক, ছবি তুলেছেন সেলিমুল্লাহ। সাগরের বেলাভূমি জুড়ে যেন লাল গালিচা, ছোট্ট একটি প্রাণ লাল কাঁকড়া, গুটি গুটি পায়ে যার হেঁটে বেড়ানো বা চোখের পলকে গর্তে ঢুকে পড়া, এমন নির্মল দৃশ্য মিলবে কক্সবাজারের হিমছড়ি সৈকতে, যার পরিচিতি কাঁকড়া বিচ হিসেবে। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সব সৈকতেই রয়েছে লাল কাঁকড়ার বিচরণ, তবে ইনানিতে একটু বেশি। চোখের সামনে এমন একটি রূপের মায়াজালে দারুণ উচ্ছ্বসিত হন বেড়াতে আসা লোকজন। লাল কাঁকড়া জিনিসটা জানতে পারলাম এবং দেখলাম, ব্যাপারটা অনেক অদ্ভুত। সামনে যাওয়ার সাথে সাথে এরা লুকিয়ে যাচ্ছে, আসলে অ্যামেজিং। তো উই আর সো মাচ ফ্যাসিনেটেড টু সি দিস। সো এখানে আসার পর দেখে ইটস অ্যামেজিং, মানে আমরা আসলে এতটা ইমাজিন করি না যে এত বেশি বিউটিফুল হবে প্লেসটা। সব মিলে অল দিস থিং খুব সুন্দর, মানে একটা পরিবেশটা সুন্দর, এইদিকে পাহাড় আছে উঁচু উঁচু, লাল দূরের থেকে দেখতেই অনেক ভালো লাগে, পুরো সাদা বালুর মধ্যে লাল দেখতে অনেক সুন্দর। বিশ্বের দীর্ঘতম এই সমুদ্র সৈকতের পরতে পরতে যেসব সৌন্দর্য আর বিস্ময় লুকিয়ে আছে, তারই একটি এই লাল কাঁকড়া। শুধু পর্যটকদের বিনোদনের উৎসই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায় যার রয়েছে অনন্য সাধারণ ভূমিকা। বিশেষজ্ঞরা বলছেন, লাল কাঁকড়া সমুদ্র এবং সৈকতের সৌন্দর্যেরই একটি অবিচ্ছেদ্য অংশ, যা বাড়তি মাত্রা দিয়েছে এখানকার জীববৈচিত্র্যকে। এর অবশ্যই এক ধরনের সৌন্দর্য আছে যেটা টানে মানুষ দেখতে যান, কিন্তু এর যেই তার যেই ইকোসিস্টেমের উপরে তার যেই রোল অথবা তার যে ভূমিকা, প্রধানত কাঁকড়াগুলো হচ্ছে উপকূলীয় যে বনাঞ্চল সৃষ্টি হয় তাদের পরিচর্যাকারী। কাজেই কাঁকড়াদের প্রধান একটি গুরুত্বপূর্ণ অবস্থান হচ্ছে যে তারা আমাদের এই উপকূলীয় ইকোসিস্টেমকে রক্ষণাবেক্ষণ করে। দ্বিতীয় হচ্ছে, তারা যে ইকোসিস্টেমে বাস করে তারা একটা ফুড চেইনের অংশ। তবে সবসময় যে এসব লাল কাঁকড়া আনন্দের খোরাক হয় তা নয়, কখনো কখনো শিকার হয় কিছু অসচেতন পর্যটকের অবিবেচক আচরণের। তাই লাল কাঁকড়া রক্ষায় সবার সচেতনতার উপর জোর দিলেন বিশেষজ্ঞরা। ইমদাদুল হক, চ্যানেল 24, কক্সবাজার।